বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ রুবেল হোসেন মাঠের উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যে বইটা আছে সেই বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের স্বয়ংমূল্য অধ্যায় থেকে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই সময় পরে ফিরে যাই। দেখো, মিস্টার সাহেব 4 লক্ষ টাকা 6 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। এই ব্যাংক তাকে 8% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয় এবং বি ব্যাংক তাকে 4 মাস অন্তর 7% হারে চক্রবৃদ্ধির সুদের প্রস্তাব দেয়। মিস্টার সাইফ মেয়াদ শেষে এই ব্যাংক থেকে কত টাকা পাবে? ঠিক আছে, আমরা এই ব্যাংক বলতে, দেখো এখানে দেওয়া আছে যে গ নম্বর সমাধান এ ব্যাংকের ক্ষেত্রে। এখন যেহেতু আমি 6 বছর পরে টাকা পাবো, তাহলে ভবিষ্যৎ বুঝাচ্ছে, তাহলে ভবিষ্যৎ বুঝালে তোমাকে এভি সূত্র প্রয়োগ করতে হবে। এভি সমান ইভি 1+i টু পাওয়ার n। আর এখানে যেহেতু চক্রবৃদ্ধির কথা বলছে, তাহলে তোমাকে i এর নিচে ডিভাইডেড m n টু দি পাওয়ার n, এখানে m দিতে হবে। এখন এসো আমরা মানগুলো নির্ণয় করি। পিভি সমান হলো বর্তমানে আমরা ব্যাংকে জমা রাখতে চাই হলো 4 লাখ। আই মানে হলো ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদের হার 8% বা 0.08। কেমন করে আসলো? 8 কে 100 ভাগ দেবা, এটা পেয়ে যাবা। তারপর দেখো এন, এনতে নাম্বার অফ ইয়ার্স কয় বছর? 6 বছর। এরপর আসো, যেহেতু চক্রবৃদ্ধি, তাহলে এন এম হলো 3 মাস পর পর চক্রবৃদ্ধি, তাহলে 1 বছরে কয়বার হচ্ছে? 3 মাস পর 1 বার, আবার 3 মাস পর 1 বার, আবার 3 মাস পর 1 বার, আবার 3 মাস পর, অর্থাৎ 1 বছরে দেখা গেল 4 বার হচ্ছে। তাহলে এর মানে হলো 4 বার আমি সুদ পাবো। ঠিক আছে, মান বসা এখন পিভি বর্তমানে জমা রাখবো হলো 4 লাখ, 1+ সুদের হার হলো তোমার দেওয়া আছে 0.08, এম মানে হলো 4। ঠিক আছে, 4 দাও, এন মানে হলো 6 বছর পর পর, আর এম মানে হলো ওই সেম 4। এখন আসো, এখন তোমরা যেটা করবা সেটা হলো 4 লাখ এখানে লিখে নাও, যেহেতু গুণন পর্যায়ে আছে। একবারে করার চেয়ে তোমরা যদি একটু খণ্ড খণ্ড করে পড়ো, আমি আজকে তোমাদের খণ্ড খণ্ড করে শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। একবারেও করা যায়, কিন্তু আজকে আমি তোমাদের খণ্ড খণ্ড করে শিখাই দিই, তোমরা শিক্ষার্থী শিখবা। দেখো কি করবা, কেবল নিবা, এখানে আছে তোমার, দেখো 0.08 ভাগ 4 দাও, ইকুয়াল দাও, যোগ 1 দাও, তাহলে বের হলো তোমার 1.02। একবারে এখানে তুমি পাওয়ার করে নিতে পারবা, পাওয়ার একটা এটা এরকম একটা চিহ্ন পাবে, এটাকে বলে পাওয়ার, পাওয়ার 4 সাইড 24। একবার শুধু ইকুয়াল দাও 1.608। আমরা 10 মিনিটের পরে 4 গুণ দিলাম, 4 গুণ দিলে হবে, আমি এটা গুণ করে দিলাম 4 লাখ চার লক্ষ গুণন 1.608। দেখো টাকা আসে হলো 6,43,360 টাকা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, অর্থাৎ আমি যদি আজকে ব্যাংকে, এ ব্যাংকে যদি 4 লাখ টাকা জমা রাখি, তাহলে 6 বছর পর আমরা ইন্টারেস্ট সহ 6,43,360 টাকা পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তোমাদের অ্যান্সার। আমরা ঘন ফিরে যাই।
এই ফিগারটা তোমাদের একটু মনে রাখতে হবে যে গ ব্যাংকের থেকে পেলাম হলো, এটা ফিগারটা মনে রাখবা, গ ব্যাংক গ নাম্বারে এ ব্যাংক হলো 6,43,360। এটা আমাদের কম্পেয়ার করার জন্য লেখা, আমরা এখানে একটু রাখলাম। এবার বললো ঘ নাম্বার সমাধান কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক ব্যাখ্যা করো। এর অর্থ হলো আমরা অলরেডি এ ব্যাংক থেকে কত টাকা পাবো সেটা কিন্তু নির্ণয় করছি। তো এখানে আরো একটা ব্যাংক আছে, বি ব্যাংক। তাহলে আমাদের বি ব্যাংকটাও আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলেই তো আমরা কম্পেয়ার করতে পারবো যে এ ব্যাংক থেকে কত পাচ্ছি, বি ব্যাংক থেকে কত পাচ্ছি, দুটোর মধ্যে যেটা তো আমি বেশি পাবো সেটা আমি অ্যাকসেপ্ট করবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বি ব্যাংকটার ইয়েটা বের করে নিব কত টাকা আসে। দেখো বি ব্যাংকের সেম এফবি সমান পিবি 1 প্লাস আই এন এন গুণন। লক্ষ্য করো এই ব্যাংকেও আমরা 4 লাখ টাকা দেব, কিন্তু ইন্টারেস্ট কিন্তু সমান না। বি ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 7%, 7% বা 0.07, আর এর মানে এটাও 5 বছরেই। এখন বি ব্যাংক আমাকে 4 মাস অন্তর, 4 মাস অন্তর মানে হলো বছরে কয়বার পাচ্ছে বলো? 4 মাস পর একবার, আবার 4 মাস পরে একবার, 8 মাস, আবার 4 মাস পরে একবার, 12 মাসে 3 বার, অর্থাৎ বছরে কয়বার হচ্ছে। তাহলে এখানে এম মানে 4 বার না, এম মানে এই অঙ্কের ভিতরে হবে হলো বি ব্যাংকের ক্ষেত্রে হবে হলো 3 বার। আসো এখন মান বসাই, ইবি হলো 4 লাখ, 1 প্লাস সুদের হার হলো 0.07, এম মানে হলো 3, এম মানে হলো 6, আর এম মানে হলো, ঠিক আছে, 4 লক্ষ টাকা। আমরা ক্যালকুলেশনটা কেমন করে করব দেখো, তোমরা এইভাবে এটা করতে পারো সহজে, ভাগের কাজটা করো, 0.07 ভাগ 3 ইকুয়াল দাও যোগ 1 ইকুয়াল দাও পাওয়ার দাও 318। তাহলে এখানে আসলে দেখো গুণন 1.5146, আমরা যদি এখন এটাকে গুণন করে দিই তাহলে দেখো 4 লক্ষ গুণন 1.5146, ডিজিট অনেক আসছিল, আমরা 4 ঘর পর্যন্ত নিয়েছি। তোমরা একটু খেয়াল রাখবা তাহলে কত হয়। ক্যালকুলেশন করার সময় অবশ্যই খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা, এই ক্যালকুলেশনটা তোমার আরেকবার বুঝে নাও। ক্যালকুলেশনটা হচ্ছে 0.07 ভাগ দাও 3 যোগ 1, যেটা বের হলো সেটাকে তোমরা এভাবে বের করবা। আচ্ছা 3 যোগ 1, পাওয়ার একবারে দিয়ে নেবা, পাওয়ার 3 6 18, তাহলে হলো 1.514, ঠিক আছে। এখন এটা তোমরা এই 4 লক্ষর সাথে কি করবা, গুণন করে দাও, 4 লক্ষ গুণন 1.514, তাহলে কত আসে দেখো, 6,05,840 টাকা।
এখন দেখো আমি তোমাদের একটু বলি, এটা হলো একটা ফ্যাক্টর। আমরা একটু যেহেতু তোমরা একটু খেয়াল করবা, আমরা যেহেতু দশমিক আমরা অনেক ছিল, আমরা কিন্তু সব দশমিক নিইনি, আমরা তো অঙ্ক করব পড়ার স্বার্থে আমরা দশমিক কমে দিছি, তাহলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। আমরা বইয়েতেও চার পয়েন্ট পর্যন্ত নেওয়া আছে, যদি তুমি আরো পয়েন্ট নাও হয়তো এখানে ডিজিটের কিছু টাকা কম বেশি হবে সেটা ভিন্ন, কিন্তু আমরা সবাই আমরা চার ঘর পর্যন্ত নিব, তাহলে সবার উত্তর এক আসবে। খেয়াল করো আমি যদি বি ব্যাংকে টাকা জমা রাখি আজকে 4 লাখ, তাহলে 6 বছর পরে আমাকে দিবে হলো 6,05,840 টাকা। অনুরূপভাবে তোমরা গ ব্যাংক গ থেকে আসি, যে গ তে আমরা বের করছিলাম গ থেকে, তাই এ ব্যাংক থেকে পাওয়া যাবে হলো 6,43,360। তোমরা একটু কম্পেয়ার করো যে আমি যদি এ ব্যাংকে জমা রাখি তাহলে আমাকে 6 বছর পরে দিবে 6,43,360, আর আমি যদি বি ব্যাংকে জমা রাখি তাহলে দিবে 6,05,840। তোমাদের কি মনে হয় কোনটা নিবাচনটা? মানুষ সবসময় বেশি পেতে চায়, তাই না? তাহলে আমাদের সেই ক্ষেত্রে দেখা গেলো যে এই ব্যাংক আমাকে বেশি টাকা দিচ্ছে। তাহলে তোমরা এখানে একটা মন্তব্য করবা যে এ ব্যাংকে 4 লক্ষ টাকা জমা রাখলে 6,43,360 টাকা পাওয়া যাবে। অপরদিকে বি ব্যাংকে টাকা রাখলে 6,05,840 টাকা পাওয়া যাবে। অর্থাৎ বি ব্যাংকের তুলনায় এ ব্যাংক থেকে, এখানে তোমাদের জায়গায় একটু আটকে না, তোমরা একটু এই সাইডে একটু খেয়াল করো, অর্থাৎ বি ব্যাংকের তুলনায় এ ব্যাংক থেকে বেশি টাকা পাওয়া যাবে। সুতরাং এ ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে আমি মনে করি। এইভাবে তোমরা নিজের ভাষায় ব্যাখ্যাটা দিয়ে দিবা যে আমি যদি 4 লাখ টাকা জমা রাখি, এ ব্যাংক দিবে 6,43,360 আর বি ব্যাংক দিবে 6,05,840, তাহলে আমি তো এই ব্যাংক থেকে বেশি পাচ্ছি, সুতরাং এই ব্যাংকটা আমার জন্য লাভজনক। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।